হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে জয় ধ্রুবকে ফোন করে বলে যে তুমি আজকে যে কলেজে পড়াশোনা করছো সেখানে আমি পাঁচ বছর পড়াশোনা করেছি এখন আমি প্র্যাকটিস করছি প্রাইভেটে আমি বহু বছর ধরে ডাক্তারি প্রফেশনে রয়েছি আর তুমি এখনও সেখান পর্যন্ত পৌঁছাতেই পারো এসব আমাকে কেন বলছেন নিজের বউকে সামলে রাখতে পারেন না আমাকে দোষারোপ করলে তো চলবে না এই শোনো আমার বউ কীরকম তোমার কাছ থেকে আমি সার্টিফিকেট নিতে যাব না আমি জানি সেটা আর আমার বউ প্রেগনেন্ট কখনও ও কোনো অন্যায় কাজ করতে পারে না সেটা আমি ওকে বিয়ের পর থেকেই দেখে আসছি তাই বলছি আমার বউয়ের একদম ধারের কাছে ঘেঁচার চেষ্টা করবে না আর সেটা যদি করো আমি তোমার হাত পা ভেঙে মেডিকেল কলেজে তোমাকে ফেলে রেখে আসবো দেখুন আপনি আমার সাথে এরকম খারাপ আচরণ করতে পারেন না মানছি আপনি একজন রেসপন্সিবল ডাক্তার তাই বলে আপনি এরকম ব্যবহার কারোর সাথে তো করতে পারেন না আমি তোমার কাছ থেকে কোনো ব্যবহার শিখবো না বুঝতে পেরেছ যেটা বললাম আমার বউয়ের কাছ থেকে একদম দূরে থাকবে সেটা আপনি আপনার বউকে বলবেন আমার সঙ্গে যেন বন্ধুত্ব করতে না আসে আমি তো বলিনি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ বজায় রাখতে ও কেন রাখছে সেটা ওকে বলুন এরপরে জয় বেশি রেগে গেলে আনিশা খুব খুশি হয়ে যায় ভাবে যে এরকমটাই তো চেয়েছিলাম ওর মাথা গরম হয়ে যাক এরপরে শেষদা ভাই ফোনটা নিয়ে কেটে দেয় বলে জয় এসব কী বলছিস হিতে বিপরীত হতে পারে এগুলো বলিস না হঠাৎ করে আনিশার কাছে একটা ফোন চলে আসে নার্সিংহোম থেকে সেই ফোনটা পেয়ে আনিশা ছোটের নার্সিংহোমে সেখানে পরিস্থিতি কি হয়েছে জানার জন্য রানী তার বাবার বুকে মাথা রেখে কান্না করছে রানীমা আমি ভাবিনি যে তোমার সঙ্গে দেখা করতে এসে এরকম পরিস্থিতিতে আমাকে পড়তে হবে সত্যি এই বাড়িতে তুমি ভালো নেই তাই তো আমাকে সত্যি কথা বলো না রানী কখনো তো তুমি মিথ্যে বলো না না বাবা তুমি যেমনটা দেখছো তেমনটা নয় আমার শাশুড়ি মা অনেক রাগী আমি কখনো ছোট থেকে মায়ের ভালোবাসা পাইনি মারা হয়তো এরকমই হয় নিজের ছেলের নামে কোনো বদনাম উনি সহ্য করেন না বিশেষ করে দুর্জয়ের তার জন্য রেগে তেলে বেগুনে জ্বলে গেছে কিন্তু এখনই যদি আমি বলি মা আমি খাবার খেতে পারছি না আমার খুব অসুবিধা হচ্ছে তখনই উনি যেভাবেই হোক আমার পছন্দের খাবার রান্না করে এনে আমার মুখে সামনে দেবে তারপরে বাবা জেঠুমণি জেম্মা সবাইকে তো তুমি দেখেছ আমার দুই বোনের মতো বন্ধু রয়েছে এমনকি বড় দিদি জায়রা রয়েছে সবাই মিলে আমি এই পরিবারটাকে খুব ভালোবাসি আর ওরা আমার সত্যিই খুব খেয়াল রাখে হাজার করা শাসন আমার শাশুড়ির হলেও বাকিরা যারা রয়েছে তাদের প্রশ্রয় আশ্রয়ে আমি কিন্তু বেশ ভালো আছি তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না কিন্তু তুমি তোমার পায়ের যত্ন নিও তোর মুখ থেকে এই সমস্ত কথা শুনে সত্যি আমার মনটা ভরে গেল আমি কি জামাইয়ের সঙ্গে কথা বলবো না দেখ আমি চাচ্ছিলাম তোর পরিবারের সবাইকে নেমন্তন্ন করে যেতে এখন তার প্রয়োজন নেই এমনিতেই দুর্জয়ের মায়ের মাথা গরম হয়েছে এখন আবার এগুলো বললে কি থেকে কি উত্তর দেবে তার কোনো প্রয়োজন নেই সময় সুযোগ হোক আমি তোমাকে বলবো তখন তুমি না হয় ওদের নেমন্তন্ন করে ডেকে নিও ঠিক আছে তুমি যা বলবে তাই হবে মামনি আমার মেয়েকে কেউ বিনা কারণে অপমান করলে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না আর তুমি যদি কোনো অন্যায় করো আমি কিন্তু তোমাকেও শাসন করব ঠিক আগের মতো সেটা নিশ্চয়ই তুমি জানো হ্যাঁ তুমি একদম কোনো চিন্তা করো না আমি এই বাড়ির সবথেকে বেশি দুর্জয়কে ভালোবেসেছি ওর হাত ধরেই আমি এই বাড়িতে এসেছি আমার এই পরিচয় হয়েছে তাই ওকে আমি সবসময় আগলে রাখতে পারবো তবে ওর একটু মাথাটা গরম ঠিক মা ছেলে একই রকম আমার তো খুব তোমাকে নিয়ে চিন্তা হবে না তুমি এখন প্রেগনেন্ট এই অবস্থায় তোমার সেবা যত্নের প্রয়োজন তুমি কিছুদিন আমার বাড়িতে গিয়ে থেকে এসো না বাবা আমি সবে ভর্তি হয়েছি কলেজে এখন যদি আমি যাই আমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে আমি পরে কোনো এক সময় যাব আমাকে এখনও দীর্ঘ সময় লেখাপড়া করতে হবে কতটা লড়াই করতে হবে আমি জানি না তবে আমি সেগুলো লড়াই করেই জিততে চাই আমি তো তোমার অনেক বড়লোক লোক ঘরে বিয়ে দিতে চেয়েছিলাম রানী অনেক ভালো পরিবার অনেক ভালো ছেলে দেখে কিন্তু তুমি তো সেই সুযোগটুকুই তোমার বাবাকে দিলে না আমি তোমাকে বড় করেছি ছোট থেকে মায়ের বাবার ভালোবাসার যত্ন দিয়ে আমি কখনো ভাবিনি তুমি এরকম দুমদাম করে নিজে বিয়ের সিদ্ধান্ত নিয়ে এই পরিবারে বিয়ে করে চলে আসবে আজকে দেখছো তো তার ভোগান্তি তোমাকে ভুগতে হচ্ছে ঠিক আছে তুমি এগুলো নিয়ে চিন্তা করো না কে দেবো বল না বাবাকে নিয়ে নিচে চলে আসে রানীর বাবা যাওয়ার আগে রানী শ্বশুরমশাইকে বলে যে আপনারা কিন্তু সপরিবারে আমাদের বাড়িতে আসবেন যাওয়ার সময় রানীর শাশুড়ি মাকে ডাকা হলে সে চলে আসে আর বলে এত ডাকছো কেন কে একটু কাত হয়েছিলাম বেআই মশায় চলে যাচ্ছে দেখুন এমনিতে তো মেয়ের বাড়িতে জল স্পর্শ করা যায় না তার মধ্যে আমি না থাকতে পেরে খাবার দাবার খেয়ে ফেলেছি এখন আমাকে যেতে হবে একদিনই এসে একদিনেই পানি আপনি চলে যাবেন তাতে কি হয়েছে কোনো চিন্তা করবেন না আপনি আমাদের সব থেকে বড়ো কুটুম আপনার যত্ন করা তো আমাদের কর্তব্য কারণ আমাদেরও মেয়ে রয়েছে সেও একদিন শ্বশুরবাড়িতে যাবে আমাদেরকেও তখন সেখানে গিয়ে না হয় এরকম কথা শুনতে হবে সেটা তো ভালো হবে না রানীর বাবা বিদায় নেয় রানী এগিয়ে দিয়ে চলে আসে তখনই ছোটো মা বলে যে দেখো তোমার এই আদিক্ষেতাগুলো একদম ভালো লাগে না কিন্তু দুর্যয়ের বাবা তুমি কেন এরকম করছিলে ওনার সঙ্গে ওনার দুই ছেলে এসে এই বাড়িতে কী অসভ্যতা আমি করেছিল ভুলে গেলে একদম চুপ থাকো অতিথি এলে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই তুমি সেটা জানো না শুক্লা তুমি যদি এরকম আচরণ করতে থাকো তাহলে তোমার সঙ্গে কিন্তু আমি কথা বলাই বন্ধ করে দেবো এই বাড়ির নিয়মের বাইরে গিয়ে তুমি এইসব কেন করছো উনি কি সারা জীবন আমাদের বাড়িতে থাকতে এসেছে একবেলা মেয়েকে দেখতে এসেছে তাও তুমি নিজের বেআইয়ের সম্মান রাখতে পারলে না এসেছে থেকে যা নয় তাই বলে গেলে আমি কিন্তু সত্যিই তোমার ওপর খুব অসন্তুষ্ট হয়েছি তখনই শেষ ভাই এসে বলে টিভিটা ছাড়ো না কি হয়েছে আবার কি হলো আরে মিস্টার বাজাজ নামের একজন অসুস্থ হয়েছে যায় দি হেলদি হেলদি নার্সিংহোমে ভর্তি হয়েছে জয়ের ডাক এলো বলে হ্যাঁ জয় একটু আগে এসেছে খাবার দাবার কিচ্ছু খায়নি পোশাক আশাক চেঞ্জ করে এখন আবার ওকে যেতে হবে এই তো ওর চাকরি আর কি জয় বলে হ্যাঁ সোশ্যাল মিডিয়া হইচই পড়ে গেছে টিভিটা চালালে তখন আনিশা বলে যে মিস্টার বাজাজকে আমরা যেভাবেই হোক সুস্থ করে তুলব তার একটা মাইল হার্ট অ্যাটাক হয়েছে ঠিকই আমাদের এই হাসপাতালে কয়েকজন হার্ডের পেশেন্ট হার্টের ডাক্তার রয়েছে খুব ভালো তাদের নিয়ে আমি একটা বোর্ড মিটিং তৈরি করবো এবং তারা যা রিপোর্ট দেবে এবং যেভাবে ট্রিটমেন্ট করতে বলবে সেইভাবে ট্রিটমেন্ট করা হবে আমরা মিস্টার বাজাজকে সুস্থ করেই এই হাসপাতাল থেকে বিদায় দেব। পুলিশ প্রশাসনে ভরে গেছে সুর জয়ের হাসপাতাল আর সেখানে আনিশা কথা বলছে এবং কোনোভাবেই মিস্টার বাজাজ যে একজন পলিটিক্যাল লিডার ওপর মহল থেকে পেশার থাকবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে জয়কে তখনই নার্সিংহোম থেকে ফোন করে ডেকে নেওয়া হয় আর জয় ফোন পেয়ে বলে আমি একটু ঘর থেকে ঘুরে আসছি কি ব্যাপার তোমার বর না খেয়ে দিয়ে চলে যাচ্ছে দেখো ফ্রিজে কিছু আছে কি নেই না হলেই বানিয়ে দাও ওকে না খেয়ে চলে যাবে নাকি সারাটা রাত ওর জন্য পেশার যাবে ও না খেয়ে এই কাজগুলো করবে রানি বানাতে গেলে তখনই দেবু বলে আমি বানিয়ে দিচ্ছি তুই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নি আর দেবুর কাছ থেকে রানী শুনতে পেরেছে যে সে ধ্রুবকে ফোন করে বকাবকি করেছে অনেকটা রাগান্বিতও হয়েছিল জয় জয় গিয়ে ভাবে যে আমি এখন কি করবো আমার জামাকাপড় কোথায় আমি তো বুঝতেই পারছি না তখনই রানী চলে আসে বলে এই যে তুমি একদম কোনো চিন্তা করো না এই যে তোমার পোশাক আশাক সব আমি বের করে দিয়েছি তুমি এগুলো পরে ফ্রেশ হয়ে নাও আমি গিজার অনেকক্ষণ আগে অন করেছি জল গরম হয়ে গেছে এখন তুমি স্নান করবে তারপর খাওয়া দাওয়া করে যাবে তা না হলে সারা রাত তোমার মাথা ঠান্ডা থাকবে না আর দেখো জয় তুমি এরকম করে একদম রাগারাগি করো না তুমি রাগ করলে আমার কিন্তু খুব চেনছন চিন্তা হয় তুমি রাগের মাথায় কি করবে না করবে এটা নিয়ে আমার সব সময় মনে ভয় থাকে আমি তো তোমাকে বললাম আনিসা দিয়ে যেরকম বিল বাড়িয়ে তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল শুধু তোমার মাথা গরম বলে তেমনই অন্য কেউ আবার তোমাকে ফাঁসিয়ে না দেয় তোমার মাথা গরম বলে তাই তোমাকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে সেটা নিশ্চয়ই তুমি বোঝো আর দেখো রানি তুমি ওই ছেলেটার সঙ্গে একদমই কথা বলবে না আমি ওকে নিষেধ করে দিয়েছি ও আর তোমাকে কোনোভাবে ডিস্টার্ব করবে না তুমি ওর সঙ্গে মেলামেশা কথা বলা কোনো কিছুই করবে না দেখো জয় ও আমার ক্লাসমেট তুমি এগুলো করে আরও সমস্যা বাড়িয়ে দিলে ওই ছেলেটার সঙ্গে আমাকে চার বছর পড়াশোনা করতে হবে এখন যদি বেশি কোনো বড় সড়ো ঝামেলা হয়ে যায় আমাকেই তো সামলাতে হবে আর কিছুদিন বাদে আমার প্রেগন্যান্সি আরও বেশি কয়েক মাস চলে গেলে আমার নিজের হাঁটাচলা করতে অনেক কিছুতে অসুবিধে হবে তখন কে সামলাবে আমাকে বলো তুমি তাই এরকম আর কাজ করো না মাথা গরম করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে তোমারই ক্ষতি হয় রানী জয়ের কাছাকাছি যায় জয়কে বোঝায় যে মাথা ঠান্ডা করে সব কাজ করা যায় কিন্তু মাথা গরম করে কোনো কাজ কিন্তু সফলতা পাওয়া যায় না আর তুমি যে রকম করছো তাতে করে বিপদ বাড়বে বই কমবে না তাই তুমি একদম চিন্তা করো না আমি তোমার পাশে আছি তো আর ওই ধ্রুবকে আমি দেখে নিচ্ছি ওকে তো আমি থ্রেড দিয়েছি যা বলার বলেছি তারপরেও যদিও আমার ধারের কাছে ঘেসার চেষ্টা করে ওকে আমি সাহস্তা করব। রানি হ্যাঁ আমি ঠিক বলছি তোমাকে এগুলো নিয়ে ভাবতে হবে না তুমি যাও স্নান করে এসো তো এদিকে আনিশা জয় আরও বাকি ডাক্তারদের ডেকে পাঠিয়েছে মিস্টার বাজাজকে যেভাবে সুস্থ করতে হবে সেটা তারা চেষ্টা করে করবে অবশ্যই প্রেস মিডিয়াকে সমস্ত বাইট দিয়ে দিয়েছে পুলিশ এবং বাকি যারা পলিটিক্যাল দিক থেকে এসেছে তারা সবাই দি হেলদি নার্সিংহোমের ওপর বিশ্বাস ভরসা করেই তাকে এখানে এনেছে আর মিস্টার বাজাজের ট্রিটমেন্ট করতে গিয়েই এবার জয়ের লাইসেন্স ক্যান্সেলের কিন্তু একটা বড়ো সড়ো ঝামেলা আসতে চলেছে কারণ এই সুযোগটাকে কাজে লাগিয়ে পলিটিক্যাল লিডার এবং তার টাকা পয়সা রয়েছে সে উচ্চ ধাপের একজন মানুষ তার সঙ্গে জয় লড়াই করতে পারবে না আর এরকম মানুষের ফাঁদে এবার জয়কে ফেলে তার কেরিয়ার শেষ করার পরিকল্পনা করেছে আনিশা কি হতে চলেছে তোমাদের রানি সিরিয়ালের পরবর্তী টুইস্টে জয়ের হাসপাতালে পুলিশ প্রশাসনে ভরে গেল জয়ের লাইসেন্স ক্যান্সেল করতে ক্যান্সেল নিয়ে জয় আজকে যে পরিস্থিতিতে নিজের হাসপাতালে গেছে একজন পেশেন্টকে বাঁচাতে সেই সব করতে গিয়ে জয়ের যা মাথা গরম সেখানে তিনজন ডাক্তারের মাঝখানে থেকে তাকে কাজ করতে হবে আদৌ কি জয় এই সব কিছু করতে গিয়ে এমন কিছু মাথা গরম করে করে ফেলবে যার কারণে আনিশার সুযোগ পেয়ে যাবে আর কেউ যদি আপনাকে বিপদে ফেলতে চায় সে তক্কে তক্কেই থাকবে আপনার এতটুকু কোনো ভুল সে কিন্তু বিরাট আকার ধারণ করাতে পারে আর আনিসারও হয়েছে সেই অবস্থা জয় এবার এই বড় বিপদ থেকে কী করে রক্ষা পাবে আর কি করেই বা রানী মন যে বারবার করে কুগাইছে আদৌ কি রানী বুঝতে পারবে যে জয়ের জীবনে একটা বড় সমস্যা আসতে চলেছে কিভাবে বের হবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন